প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিভার্সিটি হচ্ছে কি চিটাগাং ইউনিভার্সিটি। চিটাগাং ইউনিভার্সিটি ব্যবসা শিক্ষা অনুষদে অর্থাৎ সিউনিটেক কিন্তু তার ভর্তি পরীক্ষার মানবন্টন অলরেডি প্রকাশ করেছে। মানবন্টন প্রকাশ করার পর থেকেই তোমরা অনেক বেশি ভীতি সংকোচ হয়ে গেছো যে ভাইয়া এত চেঞ্জ কিভাবে আসলো, অর্থাৎ যে গতানুগতিক যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং পরীক্ষা হতো সিউনিটে তা এবার থেকে হচ্ছে না, যেখানে পরিবর্তন করে ইংলিশ ম্যাথ এবং অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই একটা ইউনিভার্সিটির জন্য আমার এই ধরনের প্রিপারেশনের কি আদৌ প্রয়োজন আছে, কারণ এই প্রিপারেশন নিয়ে কি আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো? সো সব প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সাথে। সো আমরা ফার্স্টে দেখে নিব আসলে সিইউনিটে কি কি পরীক্ষা আসবে। ফার্স্টই দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল এবং কমিউনিকেশন স্কিল। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া জীবনে তো কমিউনিকেশন স্কিল কোনো সাবজেক্টই পড়ি নাই। আসলে এটা আমরা ছোটকাল থেকে পড়ছি এবং তোমাদের এই অ্যাডমিশন টেস্টের সময়ও কিন্তু তোমরা সেটা পড়ছো। কীভাবে পড়ছো? এটা আসলে হচ্ছে ইংলিশ, অর্থাৎ ইংলিশে যে রিটিং প্যাসেজ আসে, যে ভোকাবুলারি, যে গ্রামারের সেন্টেন্স কারেকশন আসে, সেই থেকে কিন্তু এখানে 40 মার্কের কোশ্চেন হবে। শুধু নামটা চেঞ্জ করে বলেছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। পরবর্তীতে দেখা যাচ্ছে কি অ্যানালিটিক্যাল স্কিল। অ্যানালিটিক্যাল স্কিলকে এখানে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই, এখানে হচ্ছে তোমাকে লজিক্যালভাবে চিন্তা করতে হবে যে একটা বিষয় ঘটছে তার মানে কি ওই আরেকটা বিষয় কি এটার সাথে ঘটবে নাকি ঘটবে না, এটা তুমি অপশন দেখে তোমাকে প্যাসেজ পড়ে অথবা সিচুয়েশন বুঝে তোমাকে আনসার করতে হবে। এই টপিকটা কিন্তু খুবই একটা মানে মজাদার টপিক এবং এই টপিক থেকে কিন্তু তোমার প্রায় 30টি কোশ্চেন আসবে। এবং সেই সাথে আছে প্রবলেম সলভিং স্কিল। তোমরা দেখতেই পাচ্ছ সবগুলোতেই একটা একটা করে স্কিল আছে, তার মানে কি তোমাকে এখানে দক্ষতা যাচাই করা হবে। এখানে কোনো ধরনের মানে গদমাখা কোনো সাবজেক্ট, গদমাখা কোনো টপিক কিন্তু আসবে না, তার মানে বুঝতেই পারছো তোমার প্রিপারেশনও কিন্তু গদমাখা হতে পারবে না। এখন এখানে যে প্রবলেম সলভিং স্কিল, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা পড়েছি না, জেনারেল ম্যাথ, তোমাদের কি বিউপি এফবিএসে পড়েছো, জাহাঙ্গীরনগরের জন্য পড়েছো, এই সকল টপিকে কিন্তু যে ম্যাথগুলো আমরা পড়ি সেই ম্যাথগুলোই থাকবে এই প্রবলেম সলভিং স্কিলে। সো তোমাদের এখন প্রশ্ন হয়ে উঠলো যে আসলে এই টপিকগুলো পড়ে আমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। এই টপিকগুলো পড়ে আমাদের সবার খুবই কাঙ্ক্ষিত ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে তোমরা পরীক্ষা দিতে পারবে, কারণ আইবিএতে ঠিক সেম প্যাটার্ন ফলো করে। আইবিএতে কী আসে চলো দেখে নিই। আইবিএতে আসে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, যেখানে থাকবে 30 মার্ক, এবং অ্যানালিটিক্যাল স্কিল, যেখানে থাকবে 15 থেকে 20 মার্ক, এবং প্রবলেম সলভিং স্কিল, যেখানে থাকবে তোমার 30 মার্ক, অর্থাৎ প্রায় 75 মার্কের এমসিকিউ এক্সাম হয় এবং সেই সাথে বাকি রিজন হয়। এটা কোথায় হয়? ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, যেখানে মাত্র 120টা সিট আছে, অর্থাৎ খুবই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনও কিন্তু তোমার সিইউ সিইউনিটির প্রিপারেশনের সাথে একদম 100% মিলে যায়, অর্থাৎ এ টু জেড মিলে যায়। তাহলে বুঝতেই পারছো সিইউ কিন্তু খুব আকাশ থেকে কোনো কিছু নিয়ে আসেনি, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে আইবিএতে যেভাবে এক্সাম হতো এর আগে ঠিক সেটাকেই ফলো করছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া এই ম্যাথ পড়ে আমি আর কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো? এই ম্যাথ তোমার বিউপি এফবিএস অথবা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে যে ম্যাথ আসে সেখানে তুমি সলভ করতে পারবে। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এই ইংলিশটা পড়ে কিন্তু তুমি বিউপি এফবিএস, জাহাঙ্গীরনগর, ঢাবি এবং সেই ইংলিশটা তুমি কভার করতে পারবে। বাট এই ইংলিশটা একটু বেশি স্কিল বেসড হবে, অর্থাৎ তোমার সেন্টেন্স কারেকশনগুলো দেখা হবে বেশি, ভোকাবুলারি থেকে বেশি মার্ক আছে, সেই সাথে অ্যানালিটিক্যাল স্কিল, এটা কিন্তু কোনো ধরনের মানে আমরা কিন্তু ঢাবির জন্য বিউপির জন্য পড়ি না, যেউর জন্য আমরা আইকিউ পড়ে থাকি, বাট ওই আইকিউ থেকে এই আইকিউ কিছুটা আলাদা। যেমন এখানে কিন্তু তোমাকে সিচুয়েশন দিবে এবং সিচুয়েশন থেকে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা বেশি লজিক্যাল, তুমি কোনটাকে গ্রহণ করবা। সো এই ধরনের স্কিল তোমার থাকতে হবে। এবং তোমরা হয়তো এখন অনেকেই ভয় পাচ্ছ যে ভাইয়া প্রিপারেশনে আমার কোথায় আলাদা হতে পারে, ভুল করছো। তোমার প্রিপারেশন কিন্তু অবশ্যই আলাদা হবে এবং তুমি যেহেতু গদমাখা কিছু পড়তে পারবে না তাই তোমাকে কিন্তু একটা আলাদা প্রস্তুতি নিতে হবে। তাই তোমার টেনশান যেখানে এডুকেশন সেখানে, রাইট? তোমার টেনশান দূর করতে আমরা এডুকেশন চলে এসেছি স্পেশাল সিইউ সিইউনিট আইসিইউ ব্যাচ নিয়ে, যেখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশের উপর থাকছে স্পেশাল 15টি ক্লাস, সাথে থাকছে প্রবলেম সলভিংয়ের উপর থাকছে 15টি ক্লাস, এবং অ্যানালিটিক্যাল স্কিলের উপর থাকছে 10টি ক্লাস, অর্থাৎ টোটাল 40 লাইভ ক্লাসেস। তোমরা সেই সাথে পাবা আমাদের 5 লেন্থ মডেল টেস্ট, সাথে থাকছে কোশ্চেন সলভ ক্লাস, এবং সেই সাথে আর কী কী থাকছে, সেই সাথে তোমরা আমাদের জুম সেশন পাচ্ছ এবং রেকর্ডেড ক্লাস, লেকচার পিডিএফ এবং উইকলি টেস্ট তো দিতেই পারছ। আর এই সব কিছু তুমি পাবে মাত্র 490 টাকায়, অর্থাৎ 40টির অধিক ক্লাসেস, 5টি মডেল টেস্ট, উইকলি টেস্ট, কত টাকায়? মাত্র 490 টাকায়। তাহলে এত সুলভ মূল্যে এত স্পেশাল একটা ব্যাচ তুমি কেন হাতছাড়া করবে? তাহলে এখনই জয়েন হয়ে যাও আমাদের এডুকেশন স্পেশাল সিইউআইসিইউ ব্যাচের সিইউনিটের কোর্সে, যেখানে তোমার শূন্য থেকে একদম গোছানো প্রস্তুতি নিতে শুরু করছি আমরা আগামী 10ই জানুয়ারি থেকে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে।